হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি মায়াপুর ঘুরতে যাওয়ার দ্বিতীয় ব্লগ নিয়ে। তো এটা হচ্ছে ব্লগ নম্বর 2। আর এই যে দেখো, আমার ছেলে মেয়ে এখন মানে লঞ্চ চাপার জন্য কত উৎসাহী। তো এই ফার্স্ট টাইম ওরা লঞ্চে উঠলো। আর এই যে আমার মেয়ের এই টাইমটা ঘুম মানে খুব ঘুম পায়, তো এখন বাজে বেলা 12:30। আর এই যে দেখো, আমরা চলে এসেছি লঞ্চ ঘাটে। তো আমরা অন্য লঞ্চ ঘাটে মানে টিকিট কাটা হয়ে গেছে, লঞ্চে উঠতে যাব। আর তখনই বললো যে এটা নবদ্বীপ যাওয়ার লঞ্চ না, তো আবার আসতে হলে ঘুরে। আর ব্যাগপত্র নিয়ে যে কী অসুবিধা হচ্ছিল, যে কী বলবো। আর আমার ছেলে ঢাক বাজাতেই আছে। আর বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, আজকে আমাদের বিবাহবার্ষিকী 8 বছর পূর্ণ হলো আমাদের বিয়ের। তো এই জন্য আমার শ্বশুরমশাই একটু ঘুরতে নিয়ে গিয়েছিল, আর কিছু গিফটও দিয়েছে। তো গিফট তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব, কারণ এই ভিডিওতে দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। আমার বরমশাই আমি গিফট করেছে ঘুরতে যাওয়া যত খরচা আমাদের ফ্যামিলি 6 জন মিলে ব্যাগের মধ্যে ফোনটা ছিল, তো একটু সাইডে কথা বলতে পারছি। তো এটা পুরোটা মন্দির। তো আমরা চৈতন্য মানে শ্রী চৈতন্য দেবের জন্মস্থানে গিয়েছিলাম। তো এখানে তো একদম ফোন ব্যাগ নিয়ে যাওয়াই যাবে না। তো দেখো একটা মন্দিরের মানে সাইডটা। তো চলো, এরকম আসলে মানে 4টে মন্দির অন্তত ঘোরা হয়ে গেছে, এটা নিয়ে 4টে হচ্ছে। তো চলো, আরও যদি পারি কোনো জায়গাতেই আরও হচ্ছে না, যদি পারি তো শেয়ার করবো। দেখো চারিপাশটাকে, ওই যে আমার ছেলে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছে বলছে। তো বন্ধুরা চলো, আবার পরে কথা বলছি। তো বন্ধুরা চলে এসেছি, এখন নবদ্বীপ আছি। তো মায়াপুর থেকে চলে এসেছি নবদ্বীপ। তো এই যে দেখো, এই যে 60 ফুট, এটা কি চৈতন্যদেব? হ্যাঁ, একটা 60 ফুট চৈতন্য দেবের মন্দিরে এসেছি। তো এখানে দেখছি একটু অ্যালাও আছে ফোন মানে ব্যবহার করা। তো চলো তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাই। 7 ফুট, 60 ফুট, শুধু 60 না, 107 কে জানে, শুধু 60 ফুট। হ্যাঁ, শুধু 60 ফুট। তো চলো দেখে নাই, দেখো কত বড়, এই যে অনেক বড়। তো চলো। তো বন্ধুরা, এখানে আমি ভয়েসে করছিলাম। তো সবসময় শ্রীকৃষ্ণের গান হচ্ছে, ভয়েতে আমি ভয়েসটা মানে কেটে দিলাম, কারণ যদি কপিরাইট চলে আসে না খুব খারাপ লাগবে। এমনিতেই তো আমার ভিডিওতে খুব একটা ভিউস হচ্ছে না। তো তোমরা কেউ আমার ভিডিও একদম প্রথম থেকে কেউ দেখছো না, একদম আমার ওয়াচ টাইম আসছে না। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা, আমার ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ভিডিও বানাই, শর্ট বলো বড় বলো, খুব একটা আমি উল্টো পাল্টা ভিডিও করি না। আর এখন দেখি যারা উল্টো পাল্টা ভিডিও করে তারাই মানে খুব বেশি ভিউজ পায়। তো যাই হোক, আমি আমার মতন ভিডিও বানিয়ে যাব, তোমরা প্লিজ দেখো। আর এই যে দেখো খুব সুন্দর, আর এটা আমার খুবই ভালো লাগছে, কোনো জায়গাতে ভিডিও করতে দিচ্ছিল না। অনেক 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 জায়গা ঘুরেছি, কিন্তু এইখানে দেখছি ফার্স্ট টাইম ভিডিও করতে দিচ্ছে। তো এই যে দেখো, ওই দাদা ভাইরা এখন যত রকমের পশু পাখির এখানে সব মানে মূর্তি আছে, তো এইগুলো এখন রং করছে, যেহেতু এখন ঘুরতে আসার সময়। তো পর্যটকরা দেখো মানে দলে দলে আসছে, 6 জন 7 জন পুরো বাসে করে নামছে। আর ওই যে দেখো শ্রী চৈতন্যদেব, 60 ফুটের চৈতন্যদেব অনেকেই হয়তো জানে না। তো আমি ফেসবুকে বা ইউটিউবে শর্ট ভিডিও দিয়েছি, অনেকে কমেন্ট করছে এটা কোথায় এটা কোথায়। তো এটা হচ্ছে নবদ্বীপ। তো খুব একটা জায়গার নাম জানি না, নবদ্বীপে নেমে মানে পুরো দেখবে সামনেই রয়েছে ফেরিঘাট থেকে নেমেই, যে 60 ফুট শ্রী চৈতন্যদেবের মন্দির। যাওয়ার জন্য অটো টোটো সব রকমই মানে আছে ওখানে। তো বন্ধুরা, এখন বাজে 2:15। তো আমরা এখন আছি শ্রী চৈতন্য দেবের মন্দিরে। তো 60 ফুট মানে 60 ফুট চৈতন্য দেবের মন্দির। তো এই যে দেখো, এটা একটা বাগান আছে। তো বাগানের ভিতরে সব ঠাকুরের মূর্তি, আর তার মধ্যে হচ্ছে ফুল চাষ। তো এখন ফুলের চাষই দেখলাম, হয়তো অন্য সময় অন্য অন্য রকম কিছু চাষ টাস করে। দেখো জানতে এত আগ্রহী, তো এটা কি ঠাকুর, ওইটা কেন এরকম, কেন এটা এরকম। তো সব সময় বক 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 করেই চলেছে। আর তোমাদের আগেই জানিয়ে দিই যে এই যে দেখো, ওই ভিডিওটা আমার বর্মশাই আমাকে তুলে দিয়েছে। আর কারণ
আমি ছেলেটাকে নিয়েছিলাম, তো বাবা বেশিক্ষণ নিয়ে রাখতে পারে না, তো বাবার একটা অপারেশন হয়েছিল পেটে, তো এর জন্য বেশিক্ষণ ভারী জিনিস রাখতে পারে না, ভারী হোক যাই হোক, তো যাই হোক কিছু তো ওজন আছে ছেলেটা, তো খুব বাবার কষ্ট হচ্ছিল বলে বাবা দিয়ে দিল আমাকে, তো আমি নিলাম। তো আমার বড়মশাই ভিডিওটা করে দিয়েছে, আর যে দেখো সব ঠাকুরগুলো কিন্তু খুব মানে জল জল করছে, এত সুন্দর লাগছে যে কি বলবো। তো আমার তো শ্বশুরমশাইয়ের খুবই ভালো লেগেছে, এখানে ঠাকুরগুলোর মুখগুলোও খুব সুন্দর, আর সবটা কাঁচের ভিতরে রাখা, শুধু দেখো নরসিংহটা শুধু বাইরে রাখা, ওইটা আবার নতুন করে রং হচ্ছে। তো আবার মানে এখন কি বলবো, শীতকাল, তো শীতকালে তো সব পর্যটকরা আসা যাওয়া করবে, তো যে কোনো জিনিস এখন তো লোকে ফটো তুলছে, আর দেখতে যদি খারাপ লাগে ভালো লাগে না বলো, তো তাহলে তো রং টং করছে। আর তোমাদেরকে আগেই জানিয়ে জানো তো এখনও কিচ্ছু খাওয়া হয়নি কো, আমরা যেহেতু সব মানে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মায়াপুরে, যত ছোটো ছোটো মন্দির আছে চৈতন্যদেবের মাসি বাড়ি মামা বাড়ি সবগুলো ঘোরা হয়ে গেছে, তো হালকা টিফিন করেছিলাম, তো সবটাই নিরামিষ পাওয়া যায়, খুব সুন্দর রান্নাবান্না। তো এখন আমরা চলে এসেছি নবদ্বীপে, তো নবদ্বীপে এ একটা আরও একটা মন্দির, তো এটা হচ্ছে খুব জাগ্রত মন্দির, পোড়ামাতলা মন্দির, তো তোমরা যারা যারা এসছো তারা তো জানোই। আর আমরা এই মানে আমার জীবনে ফার্স্ট টাইম আমি এই নবদ্বীপে এলাকায় আসলাম, নবদ্বীপ বলো মায়াপুর বলো, তো এই ফার্স্ট টাইম আসলাম। আর এখানে বিবাহবার্ষিকী যেহেতু ছিল, তো পুজোটা ওখানে সেরে ফেললাম আলতা সিঁদুর চুড়ি টুড়ি দিয়ে, আর আমার শাশুড়ি মামাকে একজোড়া শাঁখাও পরিয়ে দিলেন, তো খুব খুব সুন্দর শাঁখাগুলো আমার খুবই ভালো লেগেছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মানে গিফটের ভিডিওতে কী কী গিফট আমায় কে কী দিলো বা ছেলে মেয়েকে কে কী কিনে দিলাম, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা এটা হচ্ছে মায়াপুরের একটা ভিডিও মন্দিরের, এটা হচ্ছে একটা পুকুর, তো পুকুরের মানে মধ্যে অনেক জল, তো এরকম কোনোদিনও দেখিনি, প্রায় 4 কেজি 5 কেজি 8 কেজি ওজনেরও মাছ আছে, যেটা দেখলাম আমি সেটা তোর সঙ্গে বলছি। তো মাছগুলোকে বিস্কুট এরকম ভেঙে ভেঙে দিতে হচ্ছে, তাও বিস্কুট এখানে কিনতে পাওয়া যায়, 4-5টা বিস্কুট 5 টাকা এরকম করে দাম। তো উনি একজন মানে অন্ধ লোক, তো উনি বসে কোনো বিস্কুট বিক্রি করছে, তো আমরা বিস্কুট কিনে আনলাম, কিনে দেখো টুকরো টুকরো করে দিচ্ছি, তো মাছগুলো খেতে খেতে মানে ঘাটের সামনের দিকে উঠে আসছে। তো বন্ধুরা এই যে দেখো আবার চলে এসেছি বিষ্ণুপ্রিয়া হলতে, তো এখন যাচ্ছি বাড়ি, তো একদিনের ট্যুর পুরো শেষ। এই যে দেখো আমার বড়মশাইয়ের খিদা পেয়ে গেছে, এখন বিস্কুট ভেঙে খাচ্ছে, তো ঘুরে টুরে এসেছি, মানে ট্রেন এসে যাবে 15 মিনিটের মধ্যে ট্রেন, তো হোটেলে খাওয়ার অনেক টাইম লেগে যাবে, তো আবার 1.5 ঘন্টা পর ট্রেন আছে, ওর জন্য আর খাবো না, তো এখন আবার ট্রেন আসলেই আবার রওনা দেবো ব্যান্ডেল।